কি হলো কাকমাতা? অনেক তো হলো। এবার রান্নাঘরে হিসাবটা দেখাও আমাদেরকে, আমাদেরকে মানে ভিউয়ার্সদের দেখাও। মন্দিরার বেলায় তো মানে মন্দিরাকে একটুখানি তিষ্ঠতা দাওনি। মন্দিরা তুমি সোনা নিয়ে ফালতু ফালতু সোনা কিনছো, ঘর করছো না কেন? আর কী কী খরচ হচ্ছে না হচ্ছে সেগুলো হিসাব দাও। এবার নিজে রান্নাঘর করারও হিসাবটা দাও। আর কতদিন রান্নাঘর হয়ে যাবে, তারপর রান্না করতে শুরু করে দেবে, তারপর হিসাব দেবে? কি হলো, চুপ করে থেকো না, হিসাবটা তাড়াতাড়ি দাও, সব ভিউয়ার্সদের হিসাবটা দাও। আর কাকমাতা, তোমার কি ভাষা গো! বন্ধুরা সাইডে কমেন্ট দিয়ে দেবো, দেখে নিও কি ভাষা কাকমাতার। সে ভাষা পড়লে তোমরা আমাদের চক্ষু পুরো শূল হয়ে যাবে, অবাক হয়ে যাবে যে কাকমাতাও এরকম ভাষা ইউজ করে। একজন ইউটিউবার হয়ে আর একজন ইউটিউবারকে এরকম ভাষা ইউজ করে, দেখে নিও। তোমাকে তো আগের ভিডিওতেই বলেছি, ফালতু কেনা খাবার খেয়ে পয়সা নষ্ট করো না। কি বলছো, নুনের বয়ম ওইখান থেকে আনতে হয়, সেখান থেকে আনতে হয়? কেন, ঘরের মধ্যে রেখে দেবে একটা জায়গায়, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব একসঙ্গে রেখে দেবে, দিয়ে রান্না করবে। জানো তো কাকমাতা, আমাদেরও যখন রান্নাঘরটা করা হয়েছিল, তখন আমার মা আমি দুজনে মিলেই সব রান্না করার সরঞ্জামগুলো একসঙ্গে এনে রেখে তারপর রান্না করেছি, কোনো অসুবিধা হয়নি আমাদের। তুমিও তাই করবে, এক জায়গায় রেখে দেবে, ওইখান দিয়ে রান্না করে নেবে, রান্না করে খাবে। কারণ দেখো বয়স হচ্ছে তো, বেশি বসে বসে থাকবে তো বাতে ধরবে, আর বাতে ধরলে তোমারই কষ্ট হবে, আর তোমার কষ্ট হলে তোমার ফ্যানদের কষ্ট হবে। আর তুমি কি তোমার ফ্যানদের কষ্ট দিতে পারো বলো? তুমি যে কাকমাতা, কষ্ট দিও না গো ওদের, ওদের খুব কষ্ট লাগে তোমার কষ্ট দিও না। না না, তোমাকে কী করে ভুলবে, তুমি তো পটিমুখী, পটিমুখীকে কেউ ভোলেনি কি? আর পটি তো প্রত্যেক দিন সবার দরকার, পটি না হলে যে শরীরটা তন্দুরুস্ত থাকে না, তার জন্য তোমাকে কেউ ভুলবে না, তোমার ভিডিও প্রত্যেক দিন দেখবে। আর তুমি লাইভে যেতে পারোনি বলে খুব কষ্ট হচ্ছে তোমার? না, তোমাকে ছাড়া লাইভ করবেই না ওরা, কারণ তোমাকে যদি ইগনোর করে তাহলে তো ওদের পটি হবে না। তুমি লাইভে যেতে পারোনি তা কী হয়েছে, তোমাকে ঠিক মনে রাখবে, কারণ তুমি তো পটি, আর ও পটি না হলে তো ওদের শরীরটা খারাপ করবে, এর জন্য তোমাকে অল টাইম মনে রাখবে গো কাকমাতা। ও কাকমাতা, তোমার ওই পটির মতো মুখ নিয়ে ভিডিও করতে আসো কেন গো? লজ্জা করে না, বয়স তো কম হইল না? আর দেখো কালকে হিসাবটা দিয়ে দিও, বেশি দিন আর লেট করো না, ভিউয়ার্সরা অপেক্ষা করে থাকবে না, ঠিক আছে? চিটিংগিরিটা একটু কম করো, হ্যাঁ, চোট্টামিগিরিটা একটু কম করো, যা যা হিসাব হচ্ছে সব দিয়ে দিও, ভিউয়ার্সদের কাছে তুলে ধরো, হ্যাঁ, যেমন মন্দিরা বেলা তুলে ধরেছিল মন্দিরা, সেরকম তোমার বেলাও তুমি তুলে ধরো, আর যার যা যারা যারা যে যে ইয়ে করবে সবাই তুলে ধরবে, ঠিক আছে? তুমি যেমন মন্দিরা বেলা বলেছিলে, তোমাদের বেলাও তোমরা তুলে ধরবা, ঠিক আছে? ভিউয়ার্সদের একদম বোকা বানানোর চেষ্টা করো না, ভিউয়ার্সটা অতটা বোকা না যে কে চোট্টামিকি করছে, কে চিটিংগিরি করছে বুঝবে না।
আর তুমি কাকলিতে কি গো, চোরের মতো পেছনে 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 কমেন্ট করো, ভয় লাগে নাকি? ভয় পাও? আমাকে ভয় পাও? আমার তো মনে হয় আমাকে ভয় পাও, তার জন্য চোরের মতো তুমি ই করো। দেখছো না তোমার একটা চেলা ডাইরেক্টভাবে না ইনডাইরেক্টভাবে ভিডিও করছে, তা তুমিও সেরকম ইনডাইরেক্টভাবে ভিডিও করো না, কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না যে আমাকে নিয়ে তোমরা ভিডিও করছো, কেউ বুঝতে পারবে না, কোনো টেনশন নেই, কেউ বুঝতে পারবে না। টুনস অ্যান্ড মম আমাকে নিয়ে ভিডিও করেছে, তো এবার তুমিও করে ফেলো ইনডাইরেক্টভাবে, ডাইরেক্টভাবে না ইনডাইরেক্টভাবে, কেউ বুঝতে পারবে না যে তোমরা আমাকে বলছো, আমাকে নিয়ে ভিডিও করছো। ওরকম দেখো চোরের মতো কমেন্ট করো না, তোমার লেভেলটা তাই না অনেক নিচে নেমে যাচ্ছে, এমনিতে তোমার লেভেল নেই তাও আরও নিচে নেমে যাচ্ছে। আর তোমার তো লেভেল নেই কিন্তু তোমার মেয়েটা তো ভালো, তোমার মেয়েটা যথেষ্ট ভালো, ও যে পাপড়ি ভাবনার মেয়ের থেকে তোমার মেয়ে যথেষ্ট ভালো আমি বলবো, চাল চলন কথাবার্তা সব কিছুতেই ভালো। তাই বলবো ওই চোরের মতো কমেন্ট না করে সামনাসামনি এসে বলো, ঠিক আছে? কেউ বুঝতে পারবে না, কেউ না। আর মেয়েটাকে ভালো শিক্ষা দিয়েছ তার জন্য আমি সত্যি বলবো তুমি খুব ভালো করেছো। আর নিজে একটু ভদ্র হতে শেখো, মেয়েটা তো খুব ভদ্র, নিজে একটু ভদ্র হতে শেখো। মেয়েটাকে যেরকম ভালো শিক্ষায় শিক্ষিত করেছো নিজে একটু ভালো শিক্ষা অর্জন করো। পুঁথিগত বিদ্যা অর্জন করলে হয় না, আউট নলেজেরও দরকার পড়ে, মানসিকতারও দরকার পড়ে, সেগুলো নিজের মাইন্ডে একটু ঢুকাও, ঠিক আছে? কোনটা ন্যায় কোনটা অন্যায় বিচার করার ক্ষমতাটা রাখো। অন্যের নামে ভিডিও করলেই হয় না, ঠিক আছে? আর কি বলছো তোমরা, আমি ওটা অভিনয় করেছি? আচ্ছা কাকমাতা বলো, যদি তোমার মেয়ের সাথে বা তোমার যে চেলাটা আমাকে নিয়ে ভিডিও করেছে তার মেয়ের সাথে যদি এরকম ঘটতো তাহলে তোমরা কী করবে? সে পাত পেতে খাওয়াতো নানা রকম পথ দিয়ে, না থানা পুলিশ করতা, কোনটা একটু ভেবে দেখো তো, আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি? অন্যের গায়ে কাদা ছেটানোর আগে একটু ভেবো যে নিজেদের ঘরেও সন্তান আছে, ঠিক আছে? কাউকে নিয়ে বাজে কমেন্ট বা বাজে ভিডিও করলেই সে মহান হয়ে গেল না, অন্যায়টাকে হ্যাঁ যেটা ঘটেছে সেটা সেটা না ইয়ে করে তোমরা অন্যভাবে ভিডিও করছো, তোমরা নিজেদের কাছে নিজেরা ছোট হয়ে যাচ্ছ, তোমরাও তো একটা মেয়ে সন্তান, নিজেদের কাছে নিজেরা ছোট হয়ে যাচ্ছ, বুঝলে? তোমরা আমাকে আমাকে ছোট করছো না, সব নারী জাতিকে অসম্মান করছো, তোমরাও ছোট হয়ে যাচ্ছ, তোমাদের চোখে তোমরা ছোট হয়ে যাচ্ছ, বুঝলে? আমি আর কিছু বলবো না, রাখছি। আর হ্যাঁ কাকমাতা, হিসাবটা দিয়ে দিও, নাহলে কিন্তু আবার ভিডিও আসবে, যতদিন হিসাব না দেবে ততদিন ভিডিও আসবে, তাহলে সবাই ভাববে তুমি হচ্ছে চিটিংবাজ আর চোর, বুঝলে? তাই এ পরের দিন কাকমাতা বলবো না, বলবো চিটিংবাজ মাতা আর চোর মাতা, বুঝলে?